আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব 3D অ্যারে। যখন আমরা 2D শিখছিলাম তখন আমাদের অ্যারে নামক একটি কমেন্ট ছিল এবং সেই অ্যারে কমেন্টটি আমরা 2D অবজেক্টের উপরে অ্যাপ্লাই করেছি। 3D অ্যারের ক্ষেত্রে পার্থক্য শুধু এটুকুই যে এখানে আমরা 3D অবজেক্টের উপরে অ্যারে কমেন্টটি অ্যাপ্লাই করব, তাছাড়া আর কোনো পার্থক্য নেই। আর এই জন্য আমরা অ্যারে বিষয়ক বিস্তারিতভাবে কোনো কিছু আলোচনা করছি না। অটোক্যাড 2D বাংলা টিউটোরিয়াল A to Z প্লেলিস্টের 18 নম্বর একটি টিউটোরিয়াল রয়েছে, সেটা হচ্ছে অ্যারে টিউটোরিয়াল। অ্যারে বিষয়ক আপনার যদি কোনো প্রকার ধারণা না থাকে তাহলে আপনি সেই টিউটোরিয়ালটি দেখে আসতে পারেন। আপাতত আমরা অ্যারে বিষয়ক কোনো প্রকার বিস্তারিতভাবে আলোচনা করছি না, আমরা শুধু কয়েকটা এক্সাম্পল দেখব। অ্যারে কমেন্টটি পাওয়ার জন্য আপনাকে যেতে হবে হোম ট্যাবে। হোম ট্যাবে ক্লিক করে সোজা চলে যাবেন মডিফাই প্যানেলে। মডিফাই প্যানেলে আসার পর এই যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করলে আপনি তিন ধরনের অ্যারে পেয়ে যাবেন। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অ্যারে, পাথ অ্যারে এবং পোলার অ্যারে। অথবা আপনাকে যেতে হবে মেনুবারে, মেনুবারের যে মডিফাই অপশন রয়েছে সেইখানে ক্লিক করবেন। তারপরে সোজা চলে যাবেন 3D অপারেশনে। 3D অপারেশনের উপরে কার্সরটা রাখলেই আপনি এই জায়গায় পেয়ে যাচ্ছেন 3D অ্যারে। অথবা আপনি কিবোর্ডে সিম্পলি টাইপ করতে পারেন 3A, তারপরে ইন্টারপ্রেস করলেই আপনার অ্যারে কমেন্টটি অন হয়ে যাবে আপনার 3D অবজেক্টের জন্য। এখন আমরা 3D অ্যারের কয়েকটা অ্যাপ্লিকেশন দেখব। প্রথমে আমরা দেখব রেক্ট্যাঙ্গুলার অ্যারে, তারপরে পাথ অ্যারে, তারপরে হবে আমাদের পোলার অ্যারে। প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিচ্ছি। আমি টাইপ করলাম REC, তারপরে ইন্টারপ্রেস করলে রেক্ট্যাঙ্গেল কমেন্টটি চালু হয়ে যাবে। তারপরে আমি সিম্পল একটা রেক্ট্যাঙ্গেল এভাবে ড্র করে নিলাম। এখন আমাকে এই রেক্ট্যাঙ্গেলটাকে এক্সট্রুড করতে হবে, তবে বর্তমানে আমরা রয়েছি টপ ফেসে। এটা আমরা করে নিলাম আমাদের হোম ফেসটাতে, তাহলে সম্পূর্ণ ভিউটা হয়ে যাবে সাউথ এন্ড ওয়েস্ট আইসোমেট্রিক ভিউয়ে। এবং আমাদের ভিজুয়াল স্টাইলটা রয়েছে 2D ওয়ার ফ্রেম, এটাকে আমরা করে নিলাম শেডস অফ গ্রে। এখন আমরা এই রেক্ট্যাঙ্গেলটার উপর এক্সট্রুড কমেন্টটি অ্যাপ্লাই করবো। এর জন্য আমি টাইপ করলাম EXT, তারপরে ইন্টারপ্রেস করলেই এক্সট্রুড কমেন্টটি অন হয়ে যাবে। তারপরে আমাকে সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। অবজেক্টটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলেই আমার সেই রেক্ট্যাঙ্গেলটা 3D একটা বক্সে কনভার্ট হওয়া শুরু করবে। সাপোজ আমি এই হাইটে আমার এই রেক্ট্যাঙ্গেলটাকে বক্সে কনভার্ট করে দিলাম। এবার আমার এই বক্সটার টপ ফেসটার যে এজগুলো রয়েছে সেগুলোর অফসেট নিতে হবে। এর জন্য আমি চলে যাব আমাদের সলিড ট্যাবে। সলিড ট্যাবে ক্লিক করে সোজা চলে আসব সলিড এডিটিং প্যানেলে। এইখানে রয়েছে আমার অফসেট এজ কমান্ড, এইখানে ক্লিক করলেই আমার অফসেট এজ কমান্ডটি অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার আমাকে সিলেক্ট করতে হবে ফেস। আমি এই স্কোয়ার শেপের পিক বক্স দিয়ে আমি টপ ফেসটাকে সিলেক্ট করে দিলাম, তাহলেই তারা অফসেট তৈরি করে দিবে। আমি একটা আমার প্রয়োজন মতো ডিস্টেন্স নিয়ে আমি এই জায়গায় আমার ক্লিক করলেই অফসেটটা আমি পেয়ে যাব। তারপরে এস্কেপ বাটনটি প্রেস করলেই আমার অফসেট এজ কমান্ড থেকে আমি বের হয়ে যাব। তারপরে আমাকে একটা লাইন ট্রিম করতে হবে, এর জন্য আমি টাইপ করলাম TR, তারপর ডাবল ইন্টারপ্রেস করলে ট্রিম কমান্ডটি অন হয়ে যাবে। তারপরে আমার এই লাইনটাকে আমার রিমুভ করতে হবে, এর জন্য আমি এখানে ক্লিক করলে সে লাইনটা রিমুভ হয়ে যাবে। তবে এখানে দুই ধরনের অবজেক্ট রয়েছে, একটা পলিলাইন এবং 3D সলিড, এই জন্য তার একটা নোটিফিকেশন দেবে। আমি এই পলিলাইন অপশনটিতে ক্লিক করলেই সেই অংশটুকু ট্রিম হয়ে যাবে। তারপরে এস্কেপ বাটন প্রেস করলেই আমি ট্রিম কমান্ড থেকে বের হয়ে যাব। এবার আমি এই লাইনটার উপরে রেক্ট্যাঙ্গুলার অ্যারে কমান্ডটি অন করব। এর জন্য আমাকে চলে যেতে হবে হোম ট্যাবে। এই যে হোম ট্যাবে ক্লিক করার পর সোজা চলে যাব মডিফাই প্যানেলে। তারপরে এই ছোট্ট তীর চিহ্নে ক্লিক করলেই আমি এই জায়গায় পেয়ে যাব রেক্ট্যাঙ্গুলার অ্যারে কমান্ড। এখানে ক্লিক করলেই আমার রেক্ট্যাঙ্গুলার অ্যারে কমান্ডটি অন হয়ে যাবে। তারপরে এই পিক বক্স দিয়ে আমার সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে যেটার অ্যারে আমি পেতে যাচ্ছি। আমি এই লাইনটার উপরে ক্লিক করে দিলাম, তারপরে আমি এই পলি লাইনে ক্লিক করলাম, তাহলেই অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমাকে ইন্টারপ্রেস করে সেই সিলেকশনটা কনফার্ম করতে হবে এবং সেই সাথে সাথে তারা অ্যারে তৈরি করে ফেলবে। উপরে দেখুন রিবনে আমাদের অ্যারের জন্য একটা অ্যারেঞ্জমেন্ট চলে এসেছে। এই জায়গা থেকে আপনি আপনার অ্যারেটাকে মেনটেন করতে পারেন, যেটা আমরা 2D ক্ষেত্রে শিখেছিলাম সেম জিনিসই। এটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আর কোনো কথা বলছি না। আমরা এখানে যেহেতু কোনো প্রকার এক্স ওয়াই প্লেনে রো কিংবা কলাম চাচ্ছি না, সুতরাং এগুলো সবগুলো ওয়ান থাকবে, কলাম থাকবে ওয়ান এবং রো থাকবে অন। তবে আমার এখানে লেভেল প্রয়োজন, আমি কয়েকটা লেভেলে আমি এই লাইনটা পেতে যাচ্ছি। সুতরাং আমি এখানে দিলাম সাপোজ 5, তারপরে ইন্টারপ্রেস করলে পাঁচটা লেভেলে আমি আমার সেই লাইনগুলো পেয়ে যাব। তবে সমস্যা হচ্ছে লাইনগুলোর মধ্যবর্তী ডিস্টেন্সটা একটু বেশি মনে হচ্ছে। আমি এই ডিস্টেন্সটা সাপোজ
রয়েছে। অন আমি দিয়ে দিলাম 0.5, তারপর এন্টার প্রেস করলে 0.5 ডিসটেন্স পর পর এই লাইনগুলো অ্যারে হয়ে যাবে। ওকে, আমি আমার কাঙ্ক্ষিত রেকটেঙ্গুলার অ্যারেটা পেয়ে গেছি। এইখানে আমাদের কোনো প্রকার রো কিংবা কলাম ইনপুট করা হয়নি, সবগুলোই অন। তবে লেভেল এখানে 5 দেওয়ার কারণে এটা জেড ডিরেকশনে 5টা লেভেলে অ্যারে হয়ে গেছে। আপনার কাঙ্ক্ষিত অ্যারেটি পাওয়ার পর আপনি এখানে ক্লোজ অ্যারে করে দিলেই আপনি আপনার অবজেক্টটি পেয়ে যাবেন। কার্সরটা যদি আমি এইখানকার কোনো একটা লাইনের উপরে রাখি তাহলে দেখবেন যে সম্পূর্ণ অ্যারেটি সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি যদি এই অ্যারের সবগুলো লাইনকে ভেঙে দিতে চান তাহলে আপনাকে এক্সপ্লোর করতে হবে। আমি টাইপ করলাম এক্স, তারপর এন্টার প্রেস করলে এক্সপ্লোর কমান্ডটি অন হয়ে যাবে। তারপরে সেই অ্যারেটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করলেই সেই লাইনগুলো আলাদা আলাদা লাইনে ভেঙে যাবে। এই ছিল আমাদের রেক্টেঙ্গুলার অ্যারে। এবার আমরা পাথ অ্যারেটা একটু দেখব কি রকম। এর জন্য আমাকে প্রথমে এইখানে একটি লাইন ড্র করতে হবে। এর জন্য আমি টাইপ করলাম এল, তারপরে এন্টার প্রেস করলে লাইন কমান্ডটি অন হয়ে যাবে। তারপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি একটা লাইন নিয়ে নিলাম, তারপরে এন্টার প্রেস করলেই লাইন কমান্ড থেকে আমরা বের হয়ে যাব। এবার আমার প্রয়োজন রেলিং, যেটা সার্কুলার, সুতরাং আমাকে টাইপ করতে হবে সি, তারপরে এন্টার প্রেস করলে সার্কুলার কমান্ডটি অন হয়ে যাবে। তারপরে এই পয়েন্টে আমি একটা ছোট্ট সার্কেল ড্র করে নিব। ওকে, আমি আমার সুবিধা মতো রেডিয়াসের সার্কেল একটা পেয়ে গেছি। এবার আমি এটাকে এক্সট্রুড করব। আমি টাইপ করলাম ইএক্সটি, তারপর এন্টার প্রেস করলাম। সেই সার্কেলটাকে সে লাইন বরাবর এক্সট্রুড করে দিলেই আমরা একটা থ্রি ডি অবজেক্ট পেয়ে যাব। এটা মূলত একটি বারান্দা এবং বারান্দার আমরা একটা রেলিং ড্র করার চেষ্টা করছি। অ্যারে কমান্ডটি পাওয়ার জন্য আমি চলে যাব এই জায়গায়। এখানে ক্লিক করলেই এখানে রয়েছে পাথ অ্যারে নামক একটি কমান্ড। এখানে ক্লিক করলে পাথ অ্যারে কমান্ডটি অন হয়ে যাবে। তারপর এই পিক বক্স দিয়ে সেই থ্রি ডি সিলিন্ডার টাইপের অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। তারপরে থ্রি ডি সলিড অপশানে ক্লিক করব। তারপরে এন্টার প্রেস করলেই আমার অবজেক্ট সিলেকশন কমপ্লিট। এবার আমাকে পাথ সিলেক্ট করতে হবে এই পিক বক্স দিয়ে। আমি এইখানকার যে কোনো একটা লাইনকে আমি আমার পাথ হিসেবে ব্যবহার করতে পারি। সাপোজ উপরে এই লাইনটাকে আমি সিলেক্ট করে দিলাম, তাহলে এই লাইন বরাবর সেই সিলিন্ডার টাইপের যে থ্রি ডি অবজেক্টটা সেগুলো অ্যারে হয়ে যাবে। তবে সমস্যা হচ্ছে যে এই অবজেক্টগুলোর মধ্যবর্তী ডিস্টেন্স অনেক কম। এই জন্য আমাকে প্রথমে এই মেজার অপশানে চলে যেতে হবে। মেজার অপশানে গিয়ে ডিভাইড করে দেব। সবসময় আমরা ডিভাইড অপশনটি ব্যবহার করব। যদি আপনার টোটাল যে ডিস্টেন্সটা রয়েছে সেটা ফিক্সড থাকে এবং আইটেম সংখ্যা যদি ভ্যারিয়েবল হয় তাহলে আপনি ডিভাইড অপশনটি ব্যবহার করবেন। এখন আমাদের আইটেম সংখ্যা রয়েছে 42, আমি এখানে দিয়ে দিলাম সাপোজ 10, তারপরে এন্টার প্রেস করলাম। তাহলে আমরা 10টা থ্রি ডি অবজেক্ট অ্যারে রূপে পেয়ে যাব। আবার যদি আপনার মনে হয় 10টাতে হচ্ছে না তাহলে আমি সাপোজ টাইপ করলাম 15, তারপরে এন্টার প্রেস করলেই সেই ডিস্টেন্সে 15টা আইটেম সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে যাবে। আপনার কাঙ্ক্ষিত অ্যারেটি পাওয়ার পর আপনি ক্লোজ অ্যারে করে দিলেই আপনি আপনার অ্যারেটি আপনি পেয়ে যাবেন। আমি হালকা একটু জুম আউট করে নিচ্ছি। এইভাবে আপনি কোনো একটা বারান্দার রেলিং ড্র করতে পারেন খুব সহজেই। তবে এখানে ম্যাটেরিয়াল দিলে আরও বেটার দেখাবে। আমি টাইপ করলাম MAT, তারপরে এন্টার প্রেস করলাম। এই ছিল আমাদের রেক্টেঙ্গুলার অ্যারে এবং পাথ অ্যারে। এই অ্যারে বিষয়ক যদি আপনি আরও ডিটেলস জানতে চান তাহলে আপনি চলে যাবেন আমার অটোক্যাড 2D বাংলা টিউটোরিয়ালের 18 নম্বর ভিডিওতে। আমার অ্যারে সম্পর্কিত সব কিছু বিস্তারিতভাবে সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে, আপনি সেখানে গেলেই সব কিছু বুঝতে পারবেন। এবার আমরা একটা এক্সাম্পল দেখব পোলার অ্যারের জন্য। এর জন্য আমি একটা 3D অবজেক্ট প্রথমে ড্র করে নিচ্ছি। যেহেতু আমরা 3D অ্যারে শিখছি সুতরাং অবশ্যই অবজেক্টটাকে 3D হতে হবে। 3D অবজেক্ট পাওয়া কোনো কঠিন বিষয় নয়। আপনি এইখানে ক্লিক করবেন, তারপরে চলে আসবেন এই জায়গায়। স্ফিয়ার নামক একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে যে কোনো একটা রেডিয়াসে আপনি খুব সহজেই 3D অবজেক্ট পেয়ে যাবেন। এখন যদি এই 3D অবজেক্টের উপরে আমি 3D অ্যারে কমান্ডটি অ্যাপ্লাই করি তাহলে কেমন হয় দেখা যাক। আমি প্রথমে টাইপ করলাম 3, তারপরে A টাইপ করলেই আমরা 3D অ্যারে কমান্ডটি পেয়ে যাব আমাদের কার্সরের নিচে। তারপরে এন্টার প্রেস করলেই আপনার 3D অ্যারে কমান্ডটি অন হয়ে যাবে। তারপরে এই পিক বক্স দিয়ে সেই 3D অবজেক্টটাকে সিলেক্ট করে এন্টার প্রেস করতে হবে। তারপরে তারা দুইটা অপশন দিবে, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার এবং আরেকটা হচ্ছে পোলার। আমি পোলার অপশনে ক্লিক করলাম। তারপর তারা জানতে যাচ্ছে কয়টি আইটেম আমি এখানে নিতে যাচ্ছি। আমি আইটেম নম্বর দিলাম সাপোজ 6, তারপর এন্টার প্রেস করলাম। এবং এখন তারা জানতে যাচ্ছে এই পোলার অ্যারেটা কোনো একটা সার্কুলার ওয়েতে অ্যারেঞ্জ হলে কত ডিগ্রি তারা কভার করবে। আমি অবশ্যই দেব 360 ডিগ্রি, তারপর এন্টার প্রেস করলাম। এবং এখানে বলা হচ্ছে অ্যারে হওয়ার সময় সেই অবজেক্টগুলো রোটেট করবে কিনা। বর্তমানে আমি এটা চাচ্ছি না রোটেট করুক, আমি নো করে দিলাম। এবার আপনাকে
সিলেক্ট করতে হবে যে সার্কুলার ওয়েতে এই 3D অবজেক্ট অ্যারে হবে সেই সার্কুলার পাথটার সেন্টার সিলেক্ট করতে হবে। আমি সাপোজ যে কোনো একটা জায়গায় আমি সেন্টারটা দিয়ে দিতে পারি, সাপোজ আমি এই জায়গায় ক্লিক করে দিলেই সেটা হয়ে যাবে। এবার আমাকে দিতে হবে অ্যাক্সেস, কোন অ্যাক্সেস এর চারপাশে এই 3D অবজেক্টটা ঘুরবে। বর্তমানে আমার অর্থমোডটা অফ রয়েছে, আমি F8 বাটনটা প্রেস করলেই অর্থমোডটা অন হয়ে যাবে। তাহলে খাড়া জেড অক্ষ বরাবর যদি আমি এটাকে ঘোরাতে চাই তাহলে জেড অক্ষের চারপাশে এই 3D অবজেক্টটা অ্যারেঞ্জ হবে। আপনি অন্য কোনো অ্যাক্সিসও নিতে পারেন, আপনি ওয়াই কিংবা এক্স অ্যাক্সিস নিতে পারেন। আপনার যে অ্যাক্সিসের চারপাশে আপনি এই 3D অবজেক্টটাকে পোলার করবেন সেই অ্যাক্সিসটা প্রথমে ডিফাইন করে দিতে হবে। আমি বর্তমানে জেড অ্যাক্সিসটা পেতে যাচ্ছি, সুতরাং উপরে ক্লিক করে দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যারেটি পেয়ে যাব। এই হচ্ছে আমাদের সেই অ্যারে যেটা আমরা পেতে চেষ্টা করেছি এতক্ষণ। এই ছিল আমাদের 3D অ্যারে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয়নি। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।